এবং ভারতীয় যুব মোর্চার পক্ষ থেকে যে রাখি বন্ধন উৎসব পালন করা হলো আজ এবং চলছে এখনো, সেই উৎসব ভারতীয় জনতা পার্টি আরেকবার প্রমাণ করিয়ে দিল যে আত্মিত্ব বোধ, যে রাখি বন্ধন, শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িকতা যে ভারতবর্ষে একটা বাতাবরণ তৈরি হয়েছে যে সাম্প্রদায়িকতা আমরা ভাই ভাইয়ের মতো, হিন্দু মুসলমান একই বিন্দুতে দুটি কুসুম, হিন্দু মুসলমান হিন্দু তার নয়ন মনে, মুসলিম তাহার প্রাণ। তাই সেই আর একবার ভারতীয় জনতা পার্টি প্রমাণ করিয়ে দিল যে ভারতবর্ষ একটা শান্তির বার্তা সারা বিশ্বকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা পৌঁছে দিই। কথায় আছে, সবাই বলে যে ভারতীয় জনতা পার্টি হিন্দুত্ববাদী দল, আপনি মুসলিম হয়ে এখানে এলেন, কি বলবেন? এটা ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি যে হিন্দুত্ববাদী দল এটা এখনো পর্যন্ত আমরা পাই, তার কারণ এই পার্টি ফার্স্ট উপর দাঁড়িয়ে রয়েছে রাষ্ট্রীয় নীতি এবং সার্বভৌম এবং সার্বধর্ম নিয়ে পঞ্চমান গাড়িতে দাঁড়িয়ে আছে। এখানে বাবা সাহেব ডক্টর আম্বেদকর বলেছেন প্রত্যেক জাতির প্রত্যেক লিঙ্গের প্রত্যেক বর্ণের অধিকার আছে। ঠিক আমাদের আজকের ভারতীয় জনতা পার্টি যিনি ভারত দেশে যে ডক্টর শ্যামপ্রসাদ মুখোপাধ্যায় বার্তা দিয়ে গেছে যে জাতি যে বর্ণ যে প্রত্যেক লিঙ্গ প্রত্যেক জাতি প্রত্যেক বর্ণের অধিকার আছে, প্রত্যেকে অধিকার পাবে। আমরা এসেছি আজকের ভারতীয় জনতা পার্টি একদিকে যুব মোর্চা, একদিকে আমরা আমরা এখানে আছি, আমাদের ফাউন্ডেশনের সভাপতি মন্ডার মধ্যে সংকাতার মহাশয় আছে। ঠিক, আপনার নামটা একটু বলবেন? মাওলানা তাসিরুল মন্ডল। সংক্ষেপে বলুন, আপনার নাম একই উৎসবে বার্তা তো একটাই যে মিলিত হয়ে কাজ করবার, কর্মীরা যাতে স্বতঃস্ফূর্ত হয়, কর্মীরা এবং নেতৃত্ববৃন্দরা যাতে আমরা একত্রিতভাবে ভালো কাজ করতে পারি, আগামী দিনে সামাজিক কিছু কাজ করা আমাদের দরকার, এই প্রত্যাশা। এবং ভারতীয় জনতা পার্টির জয়লাভের এই রাখিবন্ধন উৎসবের যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের মানসিকতাকে শক্ত করে করা এবং ঐক্য তৈরি করা, কারণ রাখিবন্ধন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন আমাদের বাংলার বুকে, রাজত্ববোধ জাগিয়ে তোলবার জন্য। সেটা একটা বড় বার্তা আমাদের কাছ থেকে।